কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন, যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শুনে না, তারা আমাদের অনুকরণ করে। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। মানুষ খাটে কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, টাকা লেনদেনই মানুষের পরিচয় পাওয়া যায়। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মনেও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শেখো। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সবসময় এক থাকে না। মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ারও দরকার কখনোই মনে করি না যে আমি কেমন। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। যে কয়েকটা দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছে, সে কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি। শত ঝগড়ার পরেও যে মানুষটি ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমাকে মানায়, তার কাছে তুমি অনেক দামি। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না। এ ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশি হয়। লোভ এমন একটা জিনিস যে একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরও জটিল বানিয়ে দেয়। মানুষ যখন প্রচণ্ড কষ্ট পায় তখন সে একেবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটা সম্ভব নয় বলে। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রুজি উড়ে বাতাসে। আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। একদিন বুঝতে পারবেন ভগবান আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। খুব সরল হবেন না, কাউকে মনের কথা বলবেন না, কখনো প্রেম করবেন না, যদিও বা করেন নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসবেন না। ভালো থাকবেন। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে কখনো খেলা করবেন না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মান টুকুই শেষ সম্পদ। বুঝলি প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। খুব বেশি নয়, নির্দিষ্ট একজন মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকাটাই ভাগ্য। সেই ছেলেকে বিয়ে করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে বিয়ে করো যার অতীত ভালো। হোক না দূরত্ব 1000 মাইলের, এক আকাশের নিচেই তো আছে। কয়েকটি কথা থেকে শিক্ষা নিন। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। মাতালের কাছে 2 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন কত সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন বিজ্ঞানীর সাথে 7 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। একজন ভালো শিক্ষকের সাথে 8 মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। একজন কৃষক বা শ্রমিকের সাথে 9 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 10 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। শ্মশানে 11 মিনিটের জন্য যান, মনে হবে জীবনের সব কিছু তুচ্ছ, মায়া, হাল ছেড়ে দেই। একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 12 মিনিট বসুন, মনে হবে আপনার জীবন সব কিছুর চেয়েও সুন্দর। যে অল্প কথার অনুভূতি বুঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। রাতে নখ ও চুল কাটা অশুভ মনে করা হয়, এর পিছনে থাকা কারণ জানেন? হিন্দু ধর্মে অনেক বিশ্বাস রয়েছে। যারা ধর্ম মেনে চলে তারা এই কথাগুলির বিশেষ খেয়াল রাখেন। সে বিশ্বাসগুলির মধ্যে একটি হলো রাতের সময় নখ ও চুল কাটতে নেই। হয়তো দেখুন আপনিও রাতে চুল বা নখ কাটেন না। বাড়ির গুরুজনরা এই কাজগুলি করতে নিষেধ করেন, কিন্তু কখনো আপনি এটা ভেবেছেন যে এটা কেন? রাতে চুল ও নখ কাটার উপর নিষেধাজ্ঞা রয়েছে? জেনে রাখুন এর পেছনে যেমন ধার্মিক কারণ লুকিয়ে আছে তেমনি বৈজ্ঞানিক কারণও রয়েছে। প্রাচীন নিয়ম চালু রয়েছে বেশ কয়েকটি দেশে। বেশিরভাগ ভারতীয় পরিবারে এবং বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি প্রাচীন দেশে এই সংস্কার চালু রয়েছে। এই ধরনের পুরনো কিছু অভ্যাস আমাদের অনেকের কাছে উদ্ভট বা অযৌক্তিক মনে হতে পারে। অনেক মানুষই এগুলিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দেন। আবার অনেকে এ ধরনের প্রাচীন বিশ্বাসকে অনুসরণ করেন এবং কঠোরভাবে সেই নিয়ম মেনে চলেন। কিন্তু তার কারণ কি? ধার্মিক কারণ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে রাতের সময় চুল ও নখ কাটতে নেই। মানা হয় যে রাতে চুল নখ কাটলে মা লক্ষ্মী রেগে যান। এই কারণে যারা ধর্ম মেনে চলে ও বাড়ির বড়রা সর্বদা রাতের সময় চুল ও নখ কাটতে বারণ করে। বৈজ্ঞানিক কারণ। রাতে চুল ও নখ না কাটার পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। আসলে রাতে আমরা খাওয়া দাওয়া, হাঁটা বা ঘুমের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ করি। এমন অবস্থায় কাটা চুলগুলো এখানে সেখানে ঝরে পড়তে পারে। এ কারণে অনেক সময় খাবারে চুল পড়ে, সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এর পাশাপাশি নখ কাটার কারণে ময়লা ও ব্যাকটেরিয়া চড়ায়। এই কারণে রাতে নখ ও চুল কাটা হয় না। চুল ও নখ না কাটার সামান্য কারণ। আসলে এ ধরনের নিয়মগুলো অনেক আগেই তৈরি হয়েছে। তখন ঘরে ঘরে আলোর ব্যবস্থা ছিল না। মানুষ গাছের পাতা বা কাঠ জ্বালিয়ে কোনো না কোনোভাবে আলোর ব্যবস্থা করত। এই কারণে সূর্যাস্তের আগে বেশিরভাগ কাজ সেরে ফেলার নিয়ম ছিল। রাতের বেলা কাঁচি দিয়ে নখ কাটলে আঘাতের সম্ভাবনা ছিল। চুল উড়ে এদিক ওদিক হবে আর আধারে ভালো দেখাও যায় না। তাই আমাদের পূর্বপুরুষরা এই কাজ রাতে করতে নিষেধ করেছিলেন। মানুষের এই নিয়মটি সঠিকভাবে অনুসরণ করা উচিত, তাই এটিকে দুর্ভাগ্যের কারণ হিসাবে ধর্মের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এই নিয়ম অনুসরণ করা হচ্ছে।